সিসিএন লাইভে স্বাগত জানাচ্ছি। বিআইডব্লিউ গার্ড থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মিশু গুপ্ত। 27 সেপ্টেম্বর কক্সবাজারে শুরু হয়েছে 7 দিন ব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভালের। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই আয়োজনটি করেছে কক্সবাজারের জেলা প্রশাসন। আজকে পর্যটন মেলা ও বিচ কার্নিভালের তৃতীয় দিন টুয়াকের আয়োজনে, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের আয়োজনে নোরেলি অনুষ্ঠিত হচ্ছে। নোরেলি উপলক্ষে যেটি আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে প্রায় 20টির অধিক স্পিড বোট, সেগুলো পাটকালী নদীতে রেলি সহকারে মহেশখালী ঘাটে পৌঁছাবে এবং মহেশখালীতে একটি আলোচনা সভা হবে। আলোচনা সভার পরে আবারও রেলি সহকারে কক্সবাজারে এসে পৌঁছাবে। আমরা যদি বলতে চাই যে নোরেলিটি একটু পরে যাত্রা শুরু করবে, ইতিমধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এডিএম ইয়ামিন হাসান এবং হুসাইন এবং পর্যটন ম্যাজিস্ট্রেট মাহবুবা মোনা তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং রেলির যে সামগ্রিক প্রস্তুতি সেটি একটু পরে যে মূল রেলি সেটি শুরু হবে, সাথে থাকুন, আমরা রেলিটি আপনাদের সরাসরি দেখার চেষ্টা করব। আমরা এখন জেটিতে রয়েছি, এটি হচ্ছে বাঘখালী নদী, কক্সবাজারের ঐতিহ্যবাহী। এই নদীর তীরে মূলত কক্সবাজার শহরটি গড়ে উঠেছে এবং এই যে ঘাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিআইডব্লিউটিএ ঘাট। এখান থেকে সেন্ট মার্টিনের গামী যে জাহাজ সেটি এখান থেকে ছেড়ে যায়। এই ঘাটটির পাশে রয়েছে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার ফিশারি ঘাট এবং টেকের বিপরীত পাশে, অর্থাৎ নদীর ওপার পাশেই রয়েছে দেশের সবচেয়ে বড় আশ্রয়ণ প্রকল্প কুরুশকুল আশ্রয়ণ প্রকল্প। আমরা যেটি দেখতে পাচ্ছি সকলকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি প্রধানমন্ত্রী রাব্বানি। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন কক্সবাজারের উদ্যোগে দর্শক দেখতে পাচ্ছেন যে টুয়াক এবং দেশের পতাকা সহকারে স্পিড বোট গুলোতে টুয়াকের এবং পর্যটকরা তারা নোরেলির প্রস্তুতি নিচ্ছে। মহেশখালী যাওয়ার যে রাস্তা নোরোড, সেই নোরোডে জেলা প্রশাসকের পালা পুলিশ সহ টুয়াক নেতৃবৃন্দের উপস্থিতিতে শোডাউনটি অনুষ্ঠিত হচ্ছে এবং শোডাউনটিতে প্রায় 20টির অধিক স্পিড বোট আমরা দেখতে পাচ্ছি। এই মাত্র আপনারা দেখছেন যে শোডাউনে অংশগ্রহণকারী সকলেই স্পিড বোটে উঠছেন, একে একে স্পিড বোটগুলো চলে আসছেন। একটু পরেই এই স্পিড বোটগুলি ছেড়ে যাবে মহেশখালীর উদ্দেশ্যে এবং এই যে উত্তাল সাগরের তালে চলাচল এটি আসলে মহেশখালী যারা ভ্রমণ করেন তারাই জানেন এবং এই স্পিড বোট ভ্রমণ পর্যটককে একটি বার্তা দেওয়ার জন্য বলত কক্সবাজার থেকে মহেশখালীতে অসংখ্য পর্যটক প্রতিদিন যাওয়া আসা করে এবং এই টুয়াক এই নোরেলির যে আয়োজক টুয়াক তারা মূলত পর্যটকদের নিয়ে ব্যবসা করে গাইড করে ট্যাক্সি যারা রয়েছেন দর্শকদের যেটি আসলে বলছিলাম, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার 7 দিন ব্যাপী পর্যটন মেলা এবং বিচ কার্নিভালের আজকে মেলার তৃতীয় দিন আজকে টুয়াকের আয়োজনে নোরেলি অনুষ্ঠিত হচ্ছে। আমরা নোরেলি থেকে আপনাদের সাথে যুক্ত আছি এবং টুয়াক সম্পর্কে যদি বলতে চাই, টুয়াক হচ্ছে পর্যটন সেবী সংগঠন, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন। তারা যে কক্সবাজারে যে পর্যটকরা ভ্রমণে আসে তাদের বিভিন্নভাবে গাইড করে থাকে। আমি যদি বলি যে নোরেলি এটি কক্সবাজারের যে বিআইডব্লিউ ঘাট রয়েছে সেই ঘাট থেকে 20টি স্পিড বোট সহকারে রেলি করে মহেশখালী ঘাটে পৌঁছাবে। আমি জানি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ উপজেলা হচ্ছে মহেশখালী। প্রত্যেক বছর বিপুল সংখ্যক পর্যটক তারা মহেশখালী ভ্রমণে যায় এবং দেশের এবং দেশের বাইরের যে বিদেশি পর্যটক সেই বিদেশি পর্যটকদের কাছে
মহেশখালী এবং মহেশখালী আশেপাশে যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো তুলে ধরতে মূলত কুয়াকের এই আয়োজন সাতটা গুণ আমরা আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করি। দর্শক সামনে একটি আপনারা যে একটি যেটি বড় একটি লঞ্চ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাউস তৈরি, এটি হাউস বোট বলে যেটি পরিচিত। যারা রাঙামাটি এবং সুনামগঞ্জের হাওর এলাকায় ভ্রমণে গেছেন ইতিমধ্যে তারা এটি সম্পর্কে বেশ পরিচিত, তবে এটি কক্সবাজারের জন্য নতুন। হাউস বোটটি হচ্ছে ঘাট থেকে ছেড়ে যাবে এবং মহেশখালী, সোনাদিয়া, কুতুবদিয়া এই জায়গাগুলোতে এটি পর্যটকদের ঘুরে বেড়াবে। মহেশখালীর যারা বাসিন্দা রয়েছে তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে এই নদীটা একটি সস্তার, একটি টেকসই ঘাট, ফেরি চলাচল সব কিছু মিলিয়ে মহেশখালীর মানুষের দাবি দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ছিল, এটি পূরণ হলে তারা একটু দুধ নিয়ে মূলত যাওয়া আসা করে। যখন আবহাওয়া খারাপ থাকে তখন চলাচল বন্ধ থাকে এবং সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত যতক্ষণ আলো থাকে তখন চলাচল করে এবং আলো চলে গেলে বন্ধ হয়ে যায়, ফলে যারা এই রুটে যাতায়াত করে তারা দুর্ভোগ এবং যারা দিনের মধ্যে পর্যটক রয়েছেন পর্যটক যারা মহেশখালী ভ্রমণ করে তারা আলো চলে যাওয়ার আগে বাস থেকে তাদের চলে আসতে হবে, যার ফলে স্পিড বোটে তাদের জন্য সবচেয়ে ভালো একটি বাহন এবং পর্যটকদের আরও বেশি আকর্ষিত করার জন্য আমরা আগে অনুষ্ঠিত হচ্ছি। দর্শক যেটি বলছিলাম যে যুক্ত আছি ট্যুর অপারেটর ওনার দুঃখে দর্শক ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন টুয়াকের আয়োজনে নো র্যালি অনুষ্ঠিত হচ্ছে, আমরা নো র্যালি আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং যে নো র্যালি সেটি আপনারা দেখছেন যে একে একে স্পিড বোট গুলো রেডি হচ্ছে, একটু পরেই সবগুলো র্যালি সহকারে দ্বীপ উপজেলা মহেশখালীতে গিয়ে পৌঁছাবে। যেটি বলছিলাম যে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ এবং প্রতি বছর অসংখ্য দেশি বিদেশি পর্যটক তারা এই দ্বীপ উপজেলাটি ভ্রমণে আসেন এবং জেলা প্রশাসক আজ যেটি বলছিলাম যে পর্যটক এবং মহেশখালী উপজেলার যে বাসিন্দারা রয়েছে আর তাদের দীর্ঘদিনের একটি দাবি সেটি হচ্ছে মহেশখালীর যে নৌরুটটি রয়েছে এটি সংস্কার করা। আমরা যদি দেখতে পাই এই যে 6 নং ঘাটটি কিছুটা যাত্রী বান্ধব, ফলেও মহেশখালীতে গেলেই পর্যটক এবং স্থানীয় তারা আসলে নানাভাবে হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে মহেশখালীতে যেটি গোরখঘাটা ঘাট রয়েছে সেটির অবস্থা বেহাল, সেটি সংস্কার করার জন্য তারা দীর্ঘদিনের দাবি জানিয়ে আসছে। এছাড়া যে পর্যটকরা রয়েছে যে আগত পর্যটক পর্যটক পরিচয় দিলেই তাদের থেকে অতিরিক্ত হারে টোল আদায় করা হয়, যেটি লোকালদের জন্য যেটি 5 টাকা করে ঘাটে টোল নেওয়া হয় সেটি যখন পর্যটক পরিচয় দেওয়া হয় সেটি 20-25 কখনো
50-100 টাকা পর্যন্ত হয়ে যায়। আর সেই পর্যটকদের যে হয়রানি সেটি আসলে যদি পর্যটন শিল্প বিকাশ করতে হয় তাহলে সেই এই পর্যটক হয়রানিটা রোধ করতে হবে বলে পর্যটন সংশ্লিষ্ট যারা আছে তারা সেটি মনে করছে। নো রিয়েলিটি শুরু হবে, আমরা দেখছি যে স্পিড বোট গুলো একে একে ছেড়ে আসছে। বাঁকখালী নদী এটি কক্সবাজারের একটি ঐতিহ্যের অংশ, তবে দখল দূষণের ফলে এটি দিন দিন হারিয়ে যাচ্ছে। এক সময় এই বাঁকখালী নদীতে বড় বড় জাহাজ প্রবেশ করতো বলে যারা বয়স্ক রয়েছে, যারা প্রবীণ ব্যক্তি রয়েছে তারা সেই এই পুরনো দিনের কথাগুলো বললেও দখল দূষণের ফলে কিন্তু হারিয়ে যেতে বসেছে এই বাঁকখালী নদী। আমরা যদি বলি বাঁকখালী নদী পেরাবন কেটে বাঁকখালী নদীর প্যারাবন কেটে গড়ে তোলা হয়েছে বসতি, এছাড়া বিভিন্নভাবে দখল করা হচ্ছে বাঁকখালী নদী। এবং দেখতে পাচ্ছেন যে নদীর পাড়েই কিন্তু নদী দখল করে গড়ে উঠেছে একাধিক ডকইয়ার্ড, সেই সাথে প্যারাবন কেটে হয়েছে। আপনারা জানেন পর্যটন দিবস উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে এই বীচ কার্নিভাল এবং পর্যটন মেলা আজকের আয়োজন নো রেলি। আপনারা দেখছেন সারি সারি ভাবে অনেকগুলো স্পিড বোট, প্রায় 30টি আমাদেরকে যেমনটি জানানো হয়েছে প্রায় 30টি স্পিড বোট একসাথে সারি সারি দিকে গিয়ে যাবে। সারি সারি প্রায় 20টির মতো স্পিড বোট এগুলো রেলি সহকারে মহেশখালী দ্বীপের উদ্দেশ্যে রওনা হবে। বাঁকখালী নদী থেকে ব্লু ইকোনমি এবং দ্বীপ উপজেলা মহেশখালী কুতুবদিয়ার সৌন্দর্য পর্যটকদের কাছে তুলে ধরতেই এই নো রেলি আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে নো রেলি, আপনারা দেখতে পাচ্ছেন। নো রেলি শুরু হয়ে গেছে, আমরা যুক্ত রয়েছি বাঁকখালী নদী থেকে। বাঁকখালী চ্যানেল পাড়ি দিয়ে এটি মহেশখালীতে প্রবেশ করবে। এখানে রয়েছে কুতুবদিয়া মহেশখালী অর্থাৎ কক্সবাজারের যে দুই আসন আছে, দুই আসনের সংসদ সদস্য আশিকুল রফিক তিনি রয়েছে, এবং সেই সাথে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন, পর্যটন ম্যাজিস্ট্রেট যিনি রয়েছেন, পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা মোনা তিনি রয়েছে, আমরা শুরু করেছি। আমরা
আমরা এই মুহূর্তে দেখছি সারি সারি স্পিড দেন না আমার টিএম কই আমরা দেখছি সেই দৃশ্য মনকালি বসে আপনারা দেখছেন পিছনের সারি সারি স্পিড বোট লাল সবুজের পতাকা নিয়ে ছুটে চলছে মহেশখালীর দিকে আমরা যুক্ত হয়েছি সরাসরি কুহলিয়ার ফেসবুক পেজ লাইভে আপনাদের সাথে যুক্ত আছি আমি পুনরুদ্ধ রাব্বানি আজকে বিশ্ব পর্যটন দিবসের যে জেলা প্রশাসনের সাত দিন ব্যাপী আয়োজন সেই আয়োজনের তৃতীয় দিন দ্বিতীয় দিনে টোয়াকের উদ্যোগেই লঘু রয়েছে সেই লঘু সম্বলিত একটি পতাকা এবং লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে এই নো রেলিটি বিআইডব্লিউ ঘাট থেকে ছেড়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাকখালি নদীর বুকে দাপিয়ে বেরিয়ে এই রোড শোটি মহেশখালী চ্যানেল দিয়ে মহেশখালী যে আদিনাথ ঘাট রয়েছে সেখানে পৌঁছাবে এবং মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে একটি আলোচনা সভা হবে এবং সেই আলোচনা সভা শেষে আবারও রেলি সহকারে কক্সবাজারের এই বিআইডব্লিউ পিএ ঘাটে এসে পৌঁছাবে জেলা প্রশাসক কক্সবাজার জেলা প্রশাসক শাহিন ইমরান এবং পর্যটন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিয়াবি রয়েছেন অনেকে রয়েছেন আমরা যুক্ত হয়েছি পাকখালীর মোহনা থেকে যেখান দিয়ে প্রতিনিয়ত মহেশখালীর মানুষরা পর্যটকরা আসা যাওয়া করে যারা আদিনাথ মন্দির দেখতে যান যারা সোনা দিয়ে দেখতে যান তারা মূলত এই রেলিটি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে লাল সবুজের পতাকা এবং কুয়াকের যে লঘু সংবলিত পতাকা সেই পতাকা নিয়ে যে মহেশখালী চ্যানেল সেটিতে নো রেলি শুরু হয়েছে আজকে নো রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধান অতিথি আছেন কক্সবাজার দুই আসন মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক উপস্থিত হয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তারা রয়েছে এবং নো রেলিটি ইতিমধ্যে ছেড়ে শুরু হয়েছে সেটি দেখতে পাচ্ছেন যে দর্শক দেখছেন একে একে দানবের গতিতে ছুটে আসছে স্পিডবোট এগুলো মূলত একটি শোরাউন্ড তারা এই উত্তাল সাগরের মোহনায় দেবের সাথে তাল মিলিয়ে গিয়ে যাচ্ছে ওয়াকের নো রেলি আপনারা দেখতে পাচ্ছেন
জানেন
যে বিশ্ব পর্যটন দিবসকে পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের আয়োজনে সাত দিন ব্যাপী জাতীয় পতাকা এবং কুয়াকের লঘু সম্মিলিত যে পতাকা সেই পতাকাটি সুপ্রিম কোর্টের সামনে নিয়ে কুয়াকে যে নো র্যালি সেটি শুরু হয়েছে। প্রধান অতিথি আছেন সংসদ সদস্য আসাদুল্লাহ রফিক। জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি সব পরিবারে উপস্থিত আছেন, সেই সাথে প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কুয়াকের নেতৃবৃন্দ আর বেশ কয়েকজন পর্যটক তারা এই নৌ র্যালিতে অংশ নিয়েছে। সাগরের কি অবস্থা?
I
আমরা মহিষকালী ঘাট আদিনাথ ঘাট যেটি ঘাট রয়েছে সেটি দেখতে পাচ্ছি। দর্শক, মহিষকালী ঘাটে আমরা এসে পৌঁছেছি। আমরা কয়েকজনের সাথে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, যে কথাটি বলছিলাম মহিষকালী ঘাটে আসলে যথেষ্ট পরিমাণ সুবিধা না থাকায় পর্যটকদের নানাভাবে আসলে এখানে হয়রানির মুখে পড়তে হয়। আমরা সেটি এক ঝলক আপনাদের দেখিয়েছিলাম। যে স্পিডবোটটি রয়েছে সেটি নোংর করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা নামছেন এবং তাদের সাথে আমরা কথা বলবো। আমরা দেখছি আশিকুল্লাহ রফিক, আশিকুল্লাহ রফিক মহিষকালী উপজেলা আসলে সংসদ সদস্য, তারা আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফুল দিয়ে মহিষকালী উপজেলা প্রশাসন পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। কক্সবাজারের জেলা প্রশাসনের শাহীন মকান এবং আমরা দেখছি আশিকুল্লাহ রফিক এই আশিকুল্লাহ রফিক তাদেরকে দেওয়া হচ্ছে সংবর্ধনা। আমরা সেই দৃশ্য লক্ষ্য করছি। মহেশখালী আসনের সংসদ সদস্য এবং জেলা পরিষদ মোহাম্মদ শাহীন ইমরানকে পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই। জনাব আশিকুল্লাহ রফিক, যদি একটু জানাতেন অনেক বার্তা আপনি আপনার এলাকায় আসলেন এবং আজকের আশা এবং অন্যান্য বারের আশার মধ্যে কি পার্থক্য, আমি কেমন লেগেছে? না, ধন্যবাদ। আসলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত যে সপ্তাহব্যাপী যে বিচ কার্নিভাল, সেই বিচ কার্নিভালের আজকে তৃতীয় দিনে আমরা নোয়ারেলি সহকারে আমাদের মহেশখালী সৃষ্টিকর্তার প্রাকৃতিক সৌন্দর্যের অন্য একটি পণ্যভূমি, এখানে আমাদের বঙ্গোপসাগরের মাঝে পাহাড় বেষ্টিত একটি দ্বীপ, এটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিশেষ করে মহেশখালীর লবণ, মহেশখালীর পান, মহেশখালীর মাছ, মহেশখালীর সুখী এবং মহেশখালীর জীব বৈচিত্র্য, সেগুলি পর্যটকদেরকে আকর্ষণ করে। তো আমরা যে সেন্ট মার্টিনের উপর যে নির্ভরতা কমাতে চাচ্ছি সেটির জন্য আমরা দীর্ঘদিন ধরে বলছি, মহেশখালী সহ সোনাদিয়া, মাতারবাড়ি, কুতুবদিয়া এই আইল্যান্ডগুলিকে যদি আমরা হাইলাইট করতে পারি, এই আইল্যান্ডগুলিকে যদি আমরা মার্কেটিং করতে পারি, আমাদের পর্যটকদেরকে কক্সবাজারে একদিন থাকার পর তারা যেন অবিশ্বাস হয়ে পড়ে, তারা অন্য কোনো ডেস্টিনেশন খুঁজে পায় না, দুদিন তিন দিনের বন্ধের সময় তারা অন্যান্য
এই মহাশকালী সোনাদিয়া মাতারবাড়ি কুতুবদিয়া এই সমস্ত জায়গাগুলিতে আসতে পারবে সেজন্য জেলা প্রশাসনের উদ্যোগে আজকের এই বিচ কার্নিভালে আমরা এই নরুলিটি করেছি আপনারা দেখেছেন হাজার হাজার পর্যটক আজকে মহাশকালীতে আসছে এবং মহাশকালীর সাধারণ যে মানুষ যারা রয়েছে তারা দুহাত থেকে হাত নেড়ে আজকের এই নৌরেলিকে তারা স্বাগত জানিয়েছে জেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে আমরা মহাশকালী 4 লক্ষ মানুষের পক্ষ থেকে কক্সবাজার জেলা প্রশাসনকে আমরা ধন্যবাদ দিতে চাই তারা বিচ কার্নিভালের সাথে মহাশকালীকে তারা সম্পৃক্ত করেছেন এখানে ট্যুর অপারেটর আছে আমাদের আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টুরিস্ট পুলিশ রয়েছে আপনারা গণমাধ্যমের ভাইয়েরা আপনারাই মূল প্রাণ এটিকে প্রচার করার জন্য হাজার হাজার গণমাধ্যমের ভাইয়েরা তারা এখানে উপস্থিত হয়েছে আমাদের স্থানীয় জনগণ আমাদের পূজা কমিটির সভাপতি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ সাধারণ মানুষ তারা আপনাদের এই আগমনের কথা নৌরেলের কথা শুনে তারা এখানে তাদেরকে কিন্তু কেউ কাউকে খবর দেয়নি তারা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজনকে সফল করার জন্য এখানে ছুটে এসেছে এর মধ্য দিয়ে আমি মনে করি মহাশকালী পর্যটন শিল্পে একটি নতুন দিগন্তে পদার্পণ করবে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই সময়ে কক্সবাজারের যে কানেক্টিভিটি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর কক্সবাজারের রেললাইন মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কয়লা বিদ্যুৎ প্রকল্প অর্থনৈতিক অঞ্চল বিভিন্নভাবে যে কক্সবাজার এগিয়ে যাচ্ছে সেখানে পর্যটন শিল্পের ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তার যে পদক্ষেপ সেই পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই কক্সবাজারের পর্যটন শিল্প অসংখ্য ধন্যবাদ কথা বলছিলেন কক্সবাজারের সংসদ সদস্য শেখুল্লাহ রফিক কথা বলবেন টুয়াকের নেতৃবৃন্দের সাথে আমরা একটু কথা বলতে চাই নৌরেলি কি সফল হয়েছে বলে মনে হচ্ছে আপনার ধন্যবাদ আপনাদেরকে ইনশাল্লাহ সফল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রায় 30-এর তার উপরে স্প্রিবুট নিয়ে এবং সরকারি 5টা সহ 2টা সহ 32টা স্প্রিবুট নিয়ে আমরা মহেশখালী এসেছি মহেশখালী থেকে আমরা সোনাদিয়া যাব গিয়ে আমাদের রেলি কক্সবাজার গিয়ে শেষ হবে আমি আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী ব্লু ইকোনমি নিয়ে যে কনসেপ্ট নিয়ে আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন ওই উৎসাহ উদ্দীপনা নিয়ে আজকে পরপর 2 বছর জেলা প্রশাসকের সহযোগিতায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ কক্সবাজার ট্যুর পরিচালনা করে যাচ্ছে এই এই প্রোগ্রাম আমরা আমরা আশা করতেছি এই প্রোগ্রামের মাধ্যমে আপনার স্টক হোল্ডারদের যে যেরকম আপনার উন্নত হবে তদ্রুপ আপনার যে এখানে দ্বীপবাসীরও অনেক গুলো উপকৃত হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শকদের সাথে থাকুন আমরা নোর রিলেশন হয়েছে এবং তাদের সাথে একটু কথা বলতে চাই ঠিক আছে কি এখানে কি বলেছেন তার আসল অনুভূতি খুবই হ্যালো 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 দর্শক এই ছিল সর্বশেষ সাথে থাকার জন্য সকলকে শুভেচ্ছা বলি জেলা প্রশাসন এসব পর্যটন দিবসকে সামনে রেখে যে 7 দিনের কর্মযজ্ঞ পরিচালনা করছে প্রমাণ হয়েছে তার তৃতীয় দিনের আজকের যে নৌরেলি এই নৌরেলিতে আত্মীয়-স্বজনদের সমাগত করছে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ধন্যবাদ সিসিএন এর সকল দর্শককে আপনারা যে যেখান থেকে দেখছেন বিশ্ব পর্যটন দিবস 2023 বিচ কার্নিভাল গতবার এবারও উদযাপন হতে যাচ্ছে 7 দিন ব্যাপী সেই সুবাদে গতবার যেমন টোয়াকের একটি কনসেপ্ট এই নৌরেলি কক্সবাজার থেকে মহেশখালী এই নৌরেলির মাধ্যমে আমরা দেশি এবং বিদেশি পর্যটকদের জানিয়ে দিতে চাই কক্সবাজারও মহেশখালী সহ বিভিন্ন সোনাদিয়া সহ আমাদের একটি নৌ রুট রয়েছে যে নৌ রুটে আপনারা ভ্রমণ করতে পারবেন এবং এই ভ্রমণের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের মাধ্যমে যদি আসে তাহলে দেখা যাবে কক্সবাজারে বিদেশি পর্যটক বেড়ে যাবে এবং মহেশখালীর আরও উন্নতি হবে বলে আমি আশা করছি
দর্শক কুয়াকায় যে নোরেলি সেটি থেকে যুক্ত ছিলাম এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।